বন্ধুরা, আমি সুমন্ত পাল। আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে এখন অনেক নতুন নতুন ভিডিও আসছে। আমি এখন আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো আজকে আমি আছি রান্নাঘরে, আমাদের রান্নাঘরে আছি। তো শীতকাল পড়ে গেছে, কড়াইশুঁটির কচুরি খেতে খুব ইচ্ছা হচ্ছে। তো তোমাদের সঙ্গে ভাগ করে নেবো কী করে কী তৈরি করছি না করছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। বলছি বন্ধুরা, আমার কড়াইশুঁটি ছাড়ানো এবং পেস্ট করা হয়ে গেছে। এখন পুরটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে কড়াইশুঁটির বাটাটা মানে পেস্টটা দিয়ে দিয়েছি। তো এবার পুরটা তৈরি হবে। তো দেখতে থাকো আর সাথে থাকো কীভাবে কী করছি না করছি। আর প্লিজ কমেন্ট করে লিখো কেমন হয়েছে, তোমরাও বাড়িতে টেস্ট করো। আর তোমরা কি এবছর খেয়েছো এখনও পর্যন্ত কড়াইশুঁটির কচুরি, সেটা কমেন্টে লেখো। খেয়েছো কি খাওনি? আমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কাজটা এগোচ্ছে। তো আমি জিজ্ঞেস করছি, তোমাদের ওখানে এখন কড়াইশুঁটি কত করে কেজি যাচ্ছে আমাকে কমেন্টে জানাও। আমাদের এখানে 30 টাকা কেজি যাচ্ছে, 40 টাকা কেজিও আছে। তো আমরা কিনে এনেছি। তো তোমাদের ওখানে কত করে কেজি যাচ্ছে সেটা জানাও। হলো আদা পেস্ট এর মধ্যে, আর ভাজা মশলা দেওয়া হবে। ভাজা মশলায় কী কী আছে মা বলো? ভাজা মশলায় জিরে আর আর কি আছে? আর দালচিনি, আর দালচিনি আছে। ভাজা মশলাটা আগে আমরা পেস্ট করে রেখে দিয়েছি। তো দেখতেই পেলে কড়াইতে তোমার কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার পর তারপর দিলাম আদা পেস্ট, তারপর দিলাম ভাজা মশলার পেস্ট বাটাটা। তো এখন ভালো করে পুরটা তৈরি করা হচ্ছে। তো দেখতে থাকো আর সাথে থাকো। এই যে মা দিয়ে থাকো, এই যে মা করছে, দেখতেই পাচ্ছ। আমাদের রান্নাঘরটা খুব ছোট, তাই ঠিক করে দেখানো যাচ্ছে না। দেখতে পাচ্ছ, তারপরে দেওয়া হলো নুন। স্বাদ পরিমাণ মতো নুন দেবেন। 1.5 কেজিতে কত, 1 কেজি 1.5 কেজি কড়াইশুঁটিতে কত নুন দিলে মা একটু আন্দাজটা বলে দাও। একটুখানি বুঝাকে দিতে হবে, সেটা স্বাদ পরিমাণ মতো দেবে দিলে সেটাও বলো। একটুখানি বেশি নয়, মিষ্টি বেশি না, বেশি মিষ্টিটা না, স্বাদ মতো স্বাদ মতো দেবে। আর কে কে তৈরি করতে পারো সেটা কমেন্টে জানাও। এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখন কড়াইশুঁটি মানে পুরের গন্ধে মম করছে। তো এবার ময়দা মাখা হবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আমাদের পুর প্রায় শেষের পথে। তো তোমরা একদম লো মিডিয়ামে করবে, একদম হাই করবে না গ্যাসের গ্যাস। বন্ধুরা, ময়দা মাখা শুরু হয়ে গেছে। ময়দাতে প্রথমে নুন আর চিনি দেওয়া হয়েছে, তারপরে তেল দেওয়া হলো। সোজা কিসের রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো, সেই রেসিপি দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, ময়দা মাখা কমপ্লিট। এখন এবার রেডি হওয়ার পালা। চলো দেখতে থাকো আর সাথে থাকো। বন্ধুরা, ময়দার লেচি কাটা হয়ে গেছে। এবার পুর পোড়া হবে, পুর দেওয়া হবে আর কড়াইতে। আচ্ছা বন্ধুরা, পুর তৈরি করা শুরু হয়ে গেছে। পুর দেবে এবার। এখন লেচিগুলোকে পুরের মতো বাটি করে নেওয়া হচ্ছে। এই যেটা পুর, পুরটা যেটা রেডি করলাম দেখতেই পেলে। আচ্ছা বন্ধুরা, প্রায় কড়া কমপ্লিট হয়ে গেছে। এবার পুরগুলো দেওয়া হবে। এবার তেল দেওয়া হলো, তেলটা গরম হবে। এই যে পুর ভরা শুরু হয়ে গেছে।
গরম হচ্ছে এত তাড়াতাড়ি উপরে যাচ্ছিস কেন রে বলবি আলাম করছি কড়া ছুটি লোভ দেখিয়েছো তো প্রায় পুর ভরা শেষ কড়াইতে তেল গরম হচ্ছে প্রায় হয়ে এসছে এখন বাকি আছে হওয়া আওয়াজ পাচ্ছ তেল গরমের এবার ওটাকে মোড়া হচ্ছে বেলবার জন্য রেডি করা হচ্ছে হাতে একটু নাবিয়ে করো বন্ধুরা বেলা শুরু হয়ে গেছে এই বছরের শীতের প্রথম কড়াইশুঁটির কচুরি প্রথম একটা বেলা কমপ্লিট এবার ভাজবার বেলা কড়াইতে দেওয়া হয়ে গেছে গরম কড়াইতে কচুরি পড়ে গেছে এবার ভাজা হচ্ছে দ্বিতীয় কচুরি কচুরি বেলা হচ্ছে ভাজা হচ্ছে মা ভাজছে আজকে বেলাও হচ্ছে তো চলো আমি একটু ভাজি যদি আমি এরকম পারি না ভাজতে তো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর কচুরি কড়াইশুঁটি কমপ্লিট এবার খাওয়ার পালা এগুলো বন্ধুরা রিভিউ পেয়ে গেলাম এবার আমরা টেস্ট করব তো সেটাও রিভিউ দেব কি বলছিলে বলো কচুরিটা কেমন হয়েছে কচুরিটা কেমন হয়েছে বলছিলে বলো আচ্ছা ভালো হয়েছে কচুরি বন্ধুরা আমার মা পরিবেশন করে ফেলেছে খাবো খেয়ে তোমাদের আমি জানাবো এবার কি নাম হয়েছে বন্ধুরা চাপ চাপ দিয়ে কচুরি খাবো বন্ধুরা এবার আমি খাবো কচুরিটা টেস্ট করবো